বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণী সহ এসএসসি শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা জানাই। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সম্পূর্ণ নিরাপদে আছো। আমাদের আজকের ক্লাসের বিষয় তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সেট এবং ফাংশনের উপর। সেট এবং ফাংশনের উপর আজকের ক্লাসটিও এ অধ্যায়ের প্রথম অংশ, সেট বিষয়ের উপর। আর আজকের ক্লাসটিতে মূলত আমাদের সংশোধিত এবং পরিমার্জিত আকারে যে ক্লাসগুলো করাচ্ছি আমরা তার ধারাবাহিক চতুর্থ ক্লাস, এবং এই চতুর্থ ক্লাসের প্রথম অংশ নিয়ে আমরা আজকের ক্লাসটি করব। আর আজকের ক্লাসের আলোচ্য বিষয় যেটা থাকছে আমরা একটু দেখে নেই, সংযোগ সেট। সাধারণত সেট সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমরা দেখেছো বা যারা অঙ্কগুলো করছো বা করার চেষ্টা করছো দেখছো, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংযোগ সেট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অধিকাংশ গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিষয়টিকে অহরহ ব্যবহার করি। আর ইংরেজিতে সংযোগ সেটকে আমরা ইউনিয়ন অফ সেটস নামে চিনি। সংযোগ কথাটি যখনই আসছে, সংযোগ সেট, সেট আলাদা একটি বিষয়, সংযোগ আলাদা একটা শব্দ। সংযোগ কথাটি আসার সাথে সাথে আমরা এটুকু বুঝতে পারি যে এখানে সেট যেহেতু আসছে তাহলে দুইটি সেট বা দুইয়ের অধিক সেট, দুই অথবা দুইয়ের অধিক সেটের মধ্যে সংযোগ প্রতিষ্ঠা করতে হবে। আমরা সংযোগ এই বাংলা শব্দটি দ্বারা কি বুঝতে পারি, আসলে বাস্তবে এই সংযোগ কথাটি কিভাবে ব্যবহার করা হয় সেটি একটু আমরা চেষ্টা করি, তারপর আমরা অঙ্কে প্রবেশ করি, তাহলে মনে হয় আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। সংযোগ একটা একটা বাংলা শব্দ, এর আরো অনেকগুলো আভিধানিক বাংলা প্রতিশব্দ আছে। আমরা যেমন সংযোগ বাংলা প্রতিশব্দ পাই মিলন, ঐক্য, এরকম অনেকগুলো, বন্ধন, এগুলো সব সংযোগের বাংলা প্রতিশব্দ। আমরা বেশি উদাহরণে আসবো না, একটি উদাহরণ দ্বারা দেখি যে আমরা আসলে সংযোগ দ্বারা কি অর্থ বোঝাচ্ছে। আমরা অহরহ দেখি দুইটি ছোট ফ্যামিলি ছিল, সেই দুটো ফ্যামিলি মিলিত হয়ে একটা ফ্যামিলি তার ফ্যামিলি তৈরি হয়, ঠিক আছে, এরকম ঘটে। আমরা এখানে একটা বিশেষ একটি উদাহরণ নিয়ে আসছি, দেখো আমরা দুইটা গ্রাম নিয়ে নিচ্ছি, মনে করছি এ একটি গ্রাম, একটা গ্রামের নাম দিলাম এ, আর একটা গ্রামের নাম দিলাম বি। এই দুইটি গ্রামকে আমরা ত্যাগ করে বা মিলিত হয়ে নূতন আর একটা গ্রাম তৈরি হবে, যে গ্রামটার নাম দিচ্ছি আমরা সি। এখন আমরা একটা গ্রামের ভিতরে অনেকগুলো বিষয়বস্তু বা অনেকগুলো বিষয় থাকতে পারে, আমরা এখানে ধরে নিলাম এ গ্রামের ভিতরে আছে গাছ, আছে পুকুর, আছে তারপরে মহিষ আছে আর পাখি আছে। ধরে নিলাম এই গ্রামের ভিতরে আমরা এই কয়েকটি বিষয় পেলাম, এছাড়া আরো অনেক বিষয় থাকতে পারে। পক্ষান্তরে আমরা বি আর একটা গ্রাম ছিল, সেই গ্রামটা পাশাপাশি দুইটি গ্রাম, বি গ্রামের ভিতরে দেখতে পাচ্ছি আমরা কি কি আছে, গাছ আছে, নদী আছে, গরু আছে এবং কুকুর আছে, সরি পাখি আছে, দিলাম পাখি, দিলাম পাখি আছে। এখন এই দুইটি গ্রাম যখন সি নূতন একটি গ্রাম হয়ে যাচ্ছে, তখন সি গ্রামের ভিতরে কি কি থাকবে তোমরা নিজেরাই বলে দিতে পারবা, সি গ্রামের ভিতরে কি কি পাবো আমরা। এই দুইটা গ্রামকে যখন এক করে দেব তখন এই সি গ্রামের ভিতরে কি কি পাবো আমরা, গাছ পাব, পুকুর পাব, তারপরে পাব নদী পাব, সাদা লিখছি আমি, নদী পাব, তারপরে মহিষ পাব, তারপরে গরু পাব, তারপরে পাখি পাব, ক্লিয়ার? অর্থাৎ আমাদের দুইটা ছোট ছোট গ্রাম ছিল, এ একটি গ্রাম ছিল, যে আমরা ওই গ্রামের ভিতরে কি কি পাই পেয়েছিলাম, গাছ পেয়েছিলাম, পুকুর পেয়েছিলাম, মহিষ পেয়েছিলাম আর পাখি পেয়েছিলাম। বি আর একটা গ্রাম ছিল, যে গ্রামের ভিতরে কি ছিল, গাছ ছিল, নদী ছিল, গরু ছিল, পাখি ছিল। এই দুইটা গ্রামকে মিলন করে বা দুইটি গ্রাম একটা গ্রামে পরিণত হয়ে গেল, তখন নূতন যে গ্রামটি হলো সেই গ্রামটির নাম দিলাম আমরা সি গ্রাম। তখন ওই সি গ্রামের ভিতরে আমরা কি কি পাচ্ছি, গাছ পাচ্ছি, পুকুর পাচ্ছি, নদী পাচ্ছি, মহিষ পাচ্ছি, গরু পাচ্ছি এবং পাখি পাচ্ছি। এখন তোমাদের মধ্যে একটা দ্বিমত আসতে পারে হয়তো, যে এ গ্রামের ভিতরেও গাছ ছিল, বি গ্রামের ভিতরে গাছ ছিল, তাহলে সি গ্রামের ভিতরে শুধু গাছ হবে কেন, সি গ্রামের ভিতরে তো গাছ গাছ দুইবার হবে না, এ গ্রামের ভিতর যখন গাছ ছিল সেই গাছগুলো ছিল এ গ্রামের গাছ, কারণ গাছ ছিল বলতে একাধিক গাছ থাকতে পারে। আর বি গ্রামের ভিতর যখন গাছ ছিল সেই গাছগুলো ছিল বি গ্রামের গাছ,
এই দুই গাছ মিলে যখন সি গ্রামে চলে আসছে, শুধুমাত্র সি গ্রামের গাছ আছে, এখানে আলাদা কোনো তাদের পরিচয় থাকছে না, ওই সব গাছগুলো সি গ্রামের গাছ হয়ে যাচ্ছে। এই জন্য কমন গাছ থেকে শুধু একটা গাছ নেওয়া হয়েছে। আবার দেখো এক শুধু গাছই নেওয়া হয়েছে, দুইবার গাছ লেখা হয় না। এখানে পাখিও যেহেতু দুইবার ছিল, ওই কমন পাখি এই আলাদা আলাদা কমন পাখি থেকে পাখিকে শুধু একবারই উল্লেখ করলে আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারছো যে দুইটা গ্রাম যখন মিলিত হয়ে বা সংযুক্ত হয়ে বা সংযোগ ঘটে নতুন একটা গ্রাম তৈরি হলো, তখন কিভাবে এর বিষয়বস্তুগুলো বা কিভাবে এর উপাদানগুলো এখানে বণ্টন হয়েছে, অর্থাৎ কিভাবে বণ্টন হয়েছে। দেখো কমন উপাদান ছিল গাছ গাছ আর পাখি পাখি, গাছ আছে পাখিও আছে। আর আনকমন উপাদান ছিল কুকুর ময়ূর ছিল, কুকুরও আছে ময়ূষও আছে নদীও আছে গরু আছে। অর্থাৎ সংযোগ করলে যখন আমরা দুইটা গ্রামের সংযোগ করছিলাম, তখন ওই সংযোগ গ্রামের ভিতরে অর্থাৎ নতুন গ্রামের ভিতরে দুই গ্রামের সব কিছু এখানে থাকবে, সব কিছু এখানে থাকবে, বাইরে হতে আর কিছু আসবে না। বা একই বস্তু আমরা দুইবার লিখতে পারবো না। অর্থাৎ গাছ বলতে সব সি গ্রামের গাছ, আসলে সেটের সংযোগটা একেবারেই সেম, সেটের সংযোগটা একেবারেই সেম। আশা রাখি তোমরা কিছুটা বুঝতে পারছো। তাহলে আমরা এখন আমাদের সেই সেটের ভিতরে চলে যাব, আমরা কিভাবে দুইটা সেটের সংযোগ তৈরি হয় বা সংযোগ সেট তৈরি করি সেটা দেখে নেব। আশা রাখি এই সংযোগ কথাটি দ্বারা আমরা কি বা সংযোগের একটা মিলন কথা দ্বারা আমরা কিভাবে বুঝালাম তোমাদের মনে হয় সমস্যা থাকার কথা না। তাহলে আমরা দুইটা সেট নিয়ে, যেহেতু বলছি সংযোগ সেট, তাহলে দুই অথবা দুইয়ের অধিক আমরা দুইটা নিয়ে দেখব। আমরা প্রথমত এ একটি সেট নিলাম এবং সাথে সাথে আরও একটা সেট নিলাম বি। এখন এ সেটটিকে যদি একটু পর্যবেক্ষণ করি আমরা, তাহলে দেখো এ সেটের ভিতরে আমরা পাচ্ছি এখানে পাঁচটি উপাদান, 1, 2, 4, 5 এবং 6। পক্ষান্তরে বি সেটের ভিতরে আমরা পাচ্ছি 4, 5, 6, 7, 8, এখানেও পাঁচটি উপাদান। দুইটা সেটের ভিতরে এখানেও পাঁচটি উপাদান আছে, ওখানেও পাঁচটি উপাদান আছে। আরও যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমরা এই দুইটা সেটের ভিতরে 4, 5, 6 এবং 4, 5, 6 এই দুইটা এই তিনটি উপাদান কমন উপাদান আছে। এবং একইভাবে এখানে 1, 2 আর এখানে 7, 8 আনকমন উপাদান আছে। আমরা আগে যখন গ্রামটা মিলিত হয়েছিল তখন দেখছিলাম কি সকল উপাদান থাকবে, অর্থাৎ কমন উপাদানগুলো থাকবে আনকমন উপাদানগুলোও থাকবে। তাহলে আমরা এই দুইটা ছেলের সংযোগ তৈরি করি, আমরা এ ইউনিয়ন বি করবো। এখানে দেখো এ ইউনিয়ন বি, এটা কিন্তু প্রথমে রাখছে আর এই যে দ্বারা সংযোগ ছেলের পুঁতি এটাকে ইউনিয়ন বলা হয়। অনেকে কাপ বলে কাপের মতো, এ কাপ বি বলা হয়, তা আসলে না, এ ইউনিয়ন বি বা এ সংযোগ বিশের, এ ইউনিয়ন বিশের অথবা এ সংযোগ বিশের এইটা দ্বারা। এখন আমরা প্রথমে রাখছি এ সেট, তাহলে আমাদের ডাইন সাইডের প্রথম অংশে, ডাইন সাইডের প্রথম অংশে আমাদের এ সেটের অংশগুলো থাকবে এবং দ্বিতীয় অংশে বি সেটের অংশগুলো অবশ্যই এইভাবে আমাদের প্রমোটা মেনটেন করতে হবে। এখানে প্রথমে যে সেটটি কিনে নেবো তার অংশগুলো প্রথমে থাকবে এবং দ্বিতীয় স্থানে যে সেটটি কিনে নেবো তার অংশগুলো ওই পাশে দ্বিতীয় স্থানে থাকবে। এখন এই দুটো সেটের মধ্যে যখন আমরা সংযোগ করবো তখন আমরা প্রথমত যে বিষয়টা দেখবো এদের ভিতরে কমন এবং আনকমন সকল উপাদান আমাদের নিতে হবে। আগে কমন উপাদানগুলো দেখি, 4, 5, 6 আমরা একটা ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে এই কমন উপাদানগুলো নিয়ে নিলাম, ক্লিয়ার। এখন আনকমন উপাদান কি কি আছে, 1, 2 আছে আর 7, 8, এই আনকমন উপাদানগুলো নিয়ে নিলাম। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমাদের এ এবং বি এর সংযোগ সেট তৈরি হয়ে গেল। তাহলে তোমরা আশা রাখি বুঝতে পারছো সংযোগ সেট কাকে বলছি। এ এবং বি এর সংযোগ সেট বলতে আমরা বুঝাচ্ছি বা দুইটি সেটের সংযোগ সেট বলতে বুঝাচ্ছি সকল উপাদান, দুইটি সেটের সকল উপাদান নিয়ে, অর্থাৎ কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটটি হচ্ছে এ এবং বি সেটের সংযোগ সেট। আসলে তাই দুই বা ততোধিক সেটের সকল উপাদান মানে কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটকে উহাদের সংযোগ সেট বলে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই সংযোগ সেটের ভিতরে আমাদের 4, 5, 6 এ সেটের ভিতরেও ছিল, এ সেটের ভিতরেও ছিল, কিন্তু আমরা এই 4, 5, 6 শুধু একবারই ব্যবহার করবো, কোনো উপাদান একবারে বেশি ব্যবহার করা যাবে না। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, এই দুইটা সেটের বাহির হতে আর কোনো উপাদান এখানে আসবে না। আর সাধারণত সবসময় আমরা এ এবং বি সেটের সংযোগ সেটকে এই যে দ্বারা প্রকাশ করি, এ সংযোগ বি, এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। আর গাণিতিকভাবে করা হবে এটাকে এ সংযোগ বি অথবা ইউনিয়ন বি সেট।
এখন আমরা এখানে যে সেটটি দেখানো হয়েছে, দেখো এ সংযোগ বি, এ ইউনিয়ন বি, এখানে প্রত্যেকটা উপাদান কিন্তু স্পষ্ট উল্লেখ আছে, প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ভাবে স্পষ্টভাবে উল্লেখ আছে। তাহলে এখানে যে সেটটিকে দেখানো হয়েছে, এই সেটটি কিন্তু একটি তালিকা পদ্ধতির সেট। তাহলে গঠন পদ্ধতিতে সংযোগ সেটকে কীভাবে প্রকাশ করা হবে, গঠন পদ্ধতিতে এই সংযোগ সেটটাকে কীভাবে প্রকাশ করা হবে সেটা একটু দেখি আমরা। গঠন পদ্ধতি এ ইউনিয়ন বি ইকুয়াল টু, উপাদানগুলো ধরছি এক্স, ফার্স্ট যার মানে জানো জানো এক্স ইলিমেন্ট অফ বা এক্স বিলংস টু, এক্স এর ভিতরে থাকবে অথবা এক্স বি এর ভিতরে থাকবে। এখন এখানে একটা বিষয় তোমাদের দ্বিমত আসতে পারে বা প্রশ্ন আসতে পারে, দ্বিমত না প্রশ্ন আসতে পারে, আমরা ইউনিয়নের পরিবর্তে অথবা লিখছি, আসলে তাই সংযোগ সেটের ক্ষেত্রে ইউনিয়নের পরিবর্তে অথবা লিখবো, কেন অথবা লিখবো সেটাও আমি দেখাই দিচ্ছি, কেন আমরা সংযোগ সেটে ইউনিয়নের পরিবর্তে অথবা লিখি। তবে কেউ যদি জোর করায় বলে ইউনিয়ন থাকলে এই সেটের ক্ষেত্রে অথবা হবে, সেটা পুরোপুরি সত্য না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, তবে তোমাদের জন্য না, বিশেষ করে যাদের হায়ার ম্যাথস আছে তারা অবশ্যই এই বিষয়টা জানে, আমরা সংযোগের ক্ষেত্রে অথবা না লিখে এবং ব্যবহার করি, সেটা ভিন্ন প্রেক্ষাপট। যা হোক, তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সংযোগ সেটে আমরা কেন অথবা ব্যবহার করি গঠন পদ্ধতিতে। তাহলে আমরা এখানেও সেই ওই যে দুইটা সেট নিয়ে নিচ্ছি, একটা সেট নিয়ে নিলাম ছয়, অন্য আরেকটা সেট নিলাম বি ওয়াই জেড, এবং এদের ভিতরে আমরা সংযোগ তৈরি করে দিলাম। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি হবে তোমরা বুঝতে পারছো, এক্স ওয়াই জেড। একটু যদি আমরা এখন দেখো এ ইউনিয়ন বি এর ওয়াই টু উপাদান পাওয়া গেছে আমাদের এখানে, তিনটু উপাদান, এক্স একটি, ওয়াই একটি, জেড একটি। তাহলে স্পষ্ট আমরা বলতে পারি এখানে দেখো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অথবা এক্স ইলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এক্স হচ্ছে এ ইউনিয়ন বি এর একটি উপাদান। প্রকৃতপক্ষে আমরা এই উপাদানটা যেহেতু সেট দুটো এখানে উল্লেখ আছে, সেট দুটো এখানে আছে, তাহলে আমরা এই সংযোগ সেটের উপাদানটিকে তার ছোট ছোট সেট বা তার মৌলিক সেটগুলোর সাথে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা কি পাই, এক্স প্রকৃতপক্ষে এক্স কিন্তু এ সেটের উপাদান, কিন্তু এক্স কিন্তু বি এর উপাদান না, এক্সটাকে আমরা মূল সেটের সাথে আমরা কম্পেয়ার করলে এক্স এর ভিতরে পাওয়া যাচ্ছে কিন্তু এক্সকে বি এর ভিতরে পাওয়া যাচ্ছে না। একই রূপে যদি আমরা আবার দেখি ওয়াই, এখানেও যদি বিশ্লেষণ করি দেখো, এই ওয়াই উপাদানটি আমরা যে বিষয়টা দেখছি এর ভিতরেও আছে এবং বি এর ভিতরেও আছে, দুজনের ভিতরেই আছে। একইভাবে জেডটিকে যদি দেখি, জেড উপাদানটাকেও যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, জেড উপাদানটি কিন্তু এর উপাদান না, অর্থাৎ জেড নট ইলিমেন্ট অফ বা নট বিলংস টু এ, কিন্তু জেড বিলংস টু বি। একটু লক্ষ্য করো আমরা এখানে কি পেলাম, তাহলে এখানে যেহেতু দুইটা সেট উল্লেখ আছে, এই মৌলিক দুটো সেট দেওয়া আছে বলে আমি এখানে পুরোপুরি বিশ্লেষণ করতে পারছি, এখানে এ সেটের আছে বি সেটের নাই, এখানে দুটো সেটেরই আছে, এখানে এ সেটের না বি সেটের। তাহলে যদি এই দুইটা সেট উল্লেখ না থাকতো, এই মৌলিক দুটো সেট উল্লেখ না থাকতো, এবং আমাকে যদি বলা হতো, আমাকে যদি বলা হতো এমন যে দেখো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে আমি কি লিখতাম, এই বিশ্লেষণে কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে যেত, এই বিশ্লেষণে আমাদের একটা কি সমস্যা হতো দেখো, আমি স্পষ্টভাবে বলতে পারতাম না এক্সটা এর ভিতর থেকে আসছে না বি এর ভিতর থেকে আসছে, এটা কিন্তু আমার বলার কোনো ক্ষমতা ছিল না। এক্সটা আমরা এখানে যেভাবে বিশ্লেষণ করলাম ওইভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারতাম না, তাহলে কিন্তু আমরা এটুকু বিশ্লেষণ করতে পারবো অবশ্যই, এক্সটা না হয় বি এর ভিতরে আছে, অর্থাৎ এক্স দুইজনের কম, দুইজনের ভিতরে অবশ্যই কোনো একজনের ভিতরে আছে, দুইজনের ভিতরে থাকলেও থাকতে পারে, অর্থাৎ এক্স এ এর উপাদান না হয় এক্স বি এর উপাদান, এক্স আই এর উপাদান হবে না হয় এক্স বি এর উপাদান হবে, অর্থাৎ আমি সরাসরি এটা বলতে পারবো না এক্স এ এর উপাদান এবং এক্স বি এর উপাদান, এটা কিন্তু এবং এবং দেওয়া মানে কি দুজনের উপাদান, অথবা দেওয়া মানে কি এটারও হতে পারে এটারও হতে পারে, হইলেও দুজনের হতে পারে। তাহলে আমরা সংযোগ সেটের বিশ্লেষণটা স্পষ্টত যখন এক্স ইলিমেন্ট অফ বা এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হবে তখন আমরা এর বিশ্লেষণটা আমরা কি লিখবো, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, অর্থাৎ এটার বিশ্লেষণ কিন্তু বা ওই ওই রকম হবে না, এখানে হবে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, ক্লিয়ার? এর টোটাল বিশ্লেষণ হচ্ছে এটা। তাহলে আমরা স্পষ্ট জেনে গেলাম যে ইউনিয়ন সেটের ক্ষেত্রে আমরা অথবা ব্যবহার করবো, কেমন ব্যবহার করবো সেটাও দেখলাম। এরপরে আমরা দেখবো
এই যে সংযোগ সেট, সংযোগ সেটটাকে আমরা এবার একটু চিত্রের মাধ্যমে অর্থাৎ ভেন চিত্রের মাধ্যমে যদি দেখি, সাধারণত আমরা ভেন চিত্র আঁকার ক্ষেত্রে আমরা যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই তার সার্বিক সেটটা আঁকতে হবে, অর্থাৎ সার্বিক সেটকে আমরা আয়তক্ষেত্র দ্বারা আঁকি এবং উহার অভ্যন্তরে দুটি পরস্পরছেদী বৃত্ত দ্বারা এ এবং বি সেট দুইটিকে চিহ্নিত করলাম। এবং আমরা অপার পৃষ্ঠায় অপার স্লাইডে যে উপাদানগুলো দিয়ে দিয়েছিলাম উপাদানগুলো এর ভিতরে বন্টন করে দিলাম, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই আর বি সেটের উপাদান হচ্ছে ওয়াই জেড। এই দুইটা সেটকে যখন আমরা সংযোগ করব তখন এই এই কমন কমন উপাদানও থাকবে এবং আনকমন উপাদানও থাকবে, তাহলে এদের সংযোগ সেট এ ইউনিয়ন বি কল্ড কোন অংশটা নিয়ে হবে এ ইউনিয়ন বি কল্ড, অর্থাৎ কমন অংশ আসবে সাথে সাথে আনকমন অংশও আসবে, অর্থাৎ এ ইউনিয়ন বি কল্ড হবে এক্স ওয়াই জেড। ঠিক আছে, আশা রাখি তোমরা যদি একটু ধীর স্থিরভাবে দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো সংযোগ সেট সংক্রান্ত বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। এখন যেহেতু আমরা সংযোগ সেট বিষয় সম্পর্কে আমাদের আশা রাখি আর কোনো সমস্যা নেই, তাহলে আমরা কতটুকু শিখলাম নিজেরা একটু যাচাই করে দেখি। আমরা এখানে দুইটি সেট নিয়ে নিলাম, এ একটি সেট বি একটি সেট, এ সেটের উপাদান এ বি সি ডি, বি সেটের উপাদান বি ডি ই এফ, এদের সংযোগ, এদের সংযোগ মানে কি হবে সকল উপাদানগুলো যে সেটের ভিতরে থাকবে, এখানে দেখছি এ বি সি নেই এটা হবে না, এ বি সি আবার দেখো এ বি সি ডি সব উপাদান আছে, এ বি সি ডি সব উপাদান আছে, আবার এখানে দেখো ওখানে বি সি ডি ই সব আছে কিন্তু জিটা কিন্তু বাইরের থেকে আসছে, তাহলে এটাও হবে না, কারণ আমরা বলছিলাম সংযোগ সেটের ভিতরে শুধু ওই দুইটা সেটের উপাদান দ্বারা থাকবে, বাইরে থেকে কোনো উপাদান আসবে না, তাহলে এটা আমরা নিতে পারবো না। এটা দেখি ইয়ে তো নেই আর দরকার নেই কারণ এ উপাদান নেই, তাহলে এটা হবে না। এইটার ভিতরে দেখি এ বি সি ডি, এ বি সি ডি সব কটা উপাদান আছে, এ সেটের গুলো আছে, আবার বি সি ই এফ বি ডি ই এফ বি ডি ই এফ, অর্থাৎ আমাদের চার নম্বর অর্থাৎ ঘ নম্বর অংশে আমরা যে বিষয়টা দেখছি এ সেটের সব উপাদানগুলো আছে বি সেটের সব উপাদানগুলো আছে, তাহলে এ এবং বি এর সংযোগ সেট হবে চার নম্বরটা, অর্থাৎ এ বি সি ডি ই এফ। তাহলে আশা রাখি তোমাদের সংযোগ সেট সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না, তোমরা একটু চেষ্টা করে নিও, যদি না বুঝতে পারো তাহলে আর একবার দেখো, ধারাবাহিকভাবে যদি একবার দুইবার তিনবার দেখো তাহলে এ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আবারও বলি তোমাদের একটা কথা আমি বারবারই বলি যে তোমরা যতই অঙ্ক শেখার চেষ্টা করো না কেন এই জন্য তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বারবার অনুশীলন করতে হবে। যদি তোমরা ধারাবাহিকভাবে অনুশীলনগুলো করে যাও তাহলে দেখবে অঙ্কটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখছি, সকলেই ভালো থাকো, সকলকে আল্লাহ হাফেজ।